এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত বাবু, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, কি বলবেন? হ্যালো, শোনা যাচ্ছে সৌগত বাবু? হ্যালো সৌগত বাবু, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? হ্যালো, সৌগত বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? সৌগত বাবু, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তা জানিয়ে দিয়েছেন, কি বলবেন? না, আমরা তো আশাই করছিলাম, মানে এক্সপেক্ট করছিলাম যে ও রিজাইন করবে। অনেক কটা ক্যাবিনেট মিটিং এ যাইনি, আর ওর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। গিয়েছেন, ভালো হয়েছে, উনি তো থেকেও কোনো কাজ করছিলেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে কি কিছু ধারণা রয়েছে আপনাদের? আলাদাভাবে কিছু জানার নেই। ওর নিজের উচ্চাশার সঙ্গে দল তাল মেলাতে পারেনি। ওকে তো বোঝাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু উনি তো বোঝেননি। সুতরাং আর কি উপায় ছিল, ও নিজেই রিজাইন করেছেন, ভালোই হয়েছে। নইলে হয়তো ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হতো। সৌগত বাবু, আমরা তো দেখেছি যে এর আগেও বারবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে, তার মানভঞ্জনের চেষ্টা করা হয়েছে, তারপরেও তিনি পদত্যাগ দিলেন, কি বলবেন? যদি ওর মান ভঙ্গিত না হয় তাহলে আর কি করবেন? উনি যে চাইছেন তা তো আমরা করতে পারবো না। উনি ঠিক কি চাইছিলেন? ওর হয়তো পদ ফেরত চাইছিলেন, শেষ মন্ত্রী ছিলেন, সেটা ফেরত চাইছিলেন, সেটা ব্যাপার নয়। উনি তৃণমূল করবেন না অনেকদিন থেকেই ডিটারমিন্ট ছিলেন, তাই একটাও ক্যাবিনেট মিটিং অ্যাটেন্ড করেননি। শেষ পর্যন্ত কি তার চাহিদা পূরণ না হওয়াতেই তিনি পদত্যাগ করলেন? কি বলছো, শেষ পর্যন্ত কি যে চাহিদা তার পূরণ হয়নি বলেই তিনি পদত্যাগ করলেন? আমার তো তাই মনে হয়। আরো একটি ব্যাপার আমরা দেখেছি যে তিনি ফেসবুক লাইভে বলেছিলেন যে তার বিরুদ্ধে যারা মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ কিন্তু তিনি করেছিলেন। ওর কোনো সাবস্টান্সিয়েশন নেই। উনি দিনের পর দিন, আগের দিন ফেসবুক লাইভে উনি দলের অনেক সমালোচনা করেছেন, রাজ্যের অবস্থা নিয়ে অনেক কথা বলেছেন। তা উনি মন্ত্রিসভায় ছিলেন, ওর যা অভিযোগ তো মন্ত্রিসভায় জানাতে পারতেন, তা না করে উনি ফেসবুক লাইভে গেলেন কেন? সভাপতি ওর সাথে আর অ্যাডজাস্ট করার কি সুযোগ ছিল? অনেক অনেক ধন্যবাদ আপনাকে।